আমার খেতখানো পানি দেওয়াইছিলাম, আমার বড় ফুয়া খুয়ে গেল কি স্কুল, আর আমার মোল্লা খুয়ে গেল কি মসজিদ, যাই পানি দিয়েছিলাম। দেখিয়ে কি অবস্থা, যদি ছুটির দিন ওই তোরে আমার খুয়া মধ্যে আমার সাত দিল মানে আমার খুয়ার নিতে নাই। কালকে দিয়া গেছিলাম বন্ধুর আইলটা পানি বাকি লাগি, তাও দেখালো কাকটিছে দেখা যার আর একটু দেই একটু ভালো হইব। আব্বারে দিও ও কামলারে লাগাইছি বন্ধ দেওয়া লাগবে। তুমি খালি বারবার টেকা ওখান ওখান এই সেই সব কিছু আপি জাপি সব তার সমাধান করিয়া নিলা আর ইগে খার আর ফাখা। একদিন যদি মসজিদ ছয় দিন ফাখায় আর খায় তার কোনো চাকরি নেই। এবেটা মুল্লা বেটা এবেটা কিতা করতো, এবেটা তো যেগুন পার হইব ইন্দা দেড় তো ইতা নিয়ে এখন মাত কথা চলে নি। তোমার এত মাথা গামা এখানে সব তার তুমি অকল তার কোনো আদায় আমদার নাই, খালি এক ফেট করলে হইব আর কোনটা লাগে না নি। ও যন্ত্রণাটা বিয়াটা করছি থাকি তোমারে বুঝছো নি, বাচ্চা বড় হইয়া লইলে তোমার যন্ত্রণাটা গেল না। তোমরা আমারে শান্তি দেরাই নিতে যাও গো, শান্তি যাও যাও শুনা ও উচিত খানু মাতিলা রামতার লাগি আমি বালা না যাও গো যাও যাই তাহলে কই দিব আর হইয়া লইলা কুডা। রান্দার নামে লগ্ন তাই তো আসই ন চক্কর দেওয়া আর গুমানি আর আমার জামাইয়া কিতা রুজু করলা কি না করলা ওটা দেখার রান্দার অতটা হরিয়াও যদি মন মন না পায় তাইলে কিলাখান লাগে খামলা সাইড পাঁচ গু জমিনও লাগাইছ কিতাইছে তো সিল্লা সিল্লি হরো কেল লাগিয়া সিল্লাইতাম নানি
আমারে একলা আনছেন তো সংসারের দায়িত্ব পালন করার লাগে। কেনে কিতাইছে তোমার? ওইছে না কোনটা আবার জিকাই রানি সকুত কিতা কোনটা পড়েন না নি তোমার? কিতাইছে আমারে বাঙ্গিয়া হইতে তো মাস্টার ভাইয়ে দুই টাকা বলন রুজি খরা করি না নি থান বউয়ের পাওয়ার তলাত মাটি থাকে না বুঝছো নি টাইম চাই না নি মানে যদি পারতা না নি তাই জাদুর গালিসা দিয়ে আটলা উনি কইছে বুঝছি। ইটা নিয়ে তোমরা ঝগড়া লাঠি করিও না পারে না বুঝছো নি। সুন্দরভাবে চলো, সুন্দরভাবে চললে আল্লাহ রাজি থাকে খুশি থাকে। সুন্দর করে চলতাম সাইরাম তো। এরে শুনো ইটা কুসা কাছে মাত না নি আমি শুনতাম পারি না বুঝছো নি, কারণ আমারও তো শৈল রক্ত আছে না নি। যদি পারো নিয়মিত সংসারও টাকা পয়সা দেও আর না হইলে আমার ছয় সালামতে বিদায় দেব বুঝছো নি। তোমার আল্লাহর দোয়া ইটা আমার আর সহ্য হন না। তোবা 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 ইয়াল্লা ইয়াল্লা ইটা পারে না ইটা পারে না ইটা হইতে পারে না। ইটা বাদ দিয়ে নুকি সুন্দরভাবে চলতায় লোকরাটি বর্তায় না মানুষে কীতা কইবা। তাছাড়া তুমি একজন ইমাম সাহেবর বউ, আমার একটা মান সম্মান আছে, আমি মসজিদ নমাজ পড়াই ফাঁসক, তুমিও তা করলে হইব নি। যাও করো যাও খামখার শেষ করো তাড়াতাড়ি, বড় ভাইয়ের বউ এক কথা কইলে কোনো সমস্যা হয় না, তার কিছু ধৈর্য শক্তি রাখা লাগে। এরে শুনো আমি অত ধৈর্য শক্তি ধরতাম পারতাম না বুঝছো নি, তুমি তোমার ধৈর্য শক্তি লইয়া থাকো। কিতা হইতাম তাইরে কিতা আমারে হইয়া গেল দেখলানি, আসলে তো তাই হন না তাইরে শয়তানে হওয়ার। আর বাবির একজোড়া বোঝা উচিত। লাহাওয়ালা কুয়া তাই বিল্লা যাই কি করো আমার বৌবিতারে গিয়া তোরা বুঝাই না বুঝাইলি তো আবার আমি কই তোমার লাইন সুন্দর করো তুমি আমার আরো উল্টা কও নি। আমারটা ঠিক আছে মানুষ। নাই কামলা লাগে ইয়ে শান্তি নাই, কত টাকা রোজ দিলাম কত টাকা রোজ দিলাম আর নিজের হাম নিজেও ঘরে লাগে
নাই নাই কামলা লাগাই আজকাল শান্তি নাই কত টাকা রুজ দেই কত টাকা রুজ দেই ব্যবহার করো কই এখন করোনা রেখান তারা কই এখন করোনা রেখান ও দিন ও মাই অকল কই গো তোমরা পারো বাড়ি না ভাই পারো আমি একদিন মায়ের করলাম নিবা মায়ের তো করে তাই তাই জামাইয়া মাচ্ছি তো ঘুমায় আর সরকারি খানি খায় আমার জামাই কিন্তু রুজি খরা নানি তোমার জামাই একটু বলন খরা করে যে তুমি একবার হুয়া গো উঠি গেছে এলা তো কোনো কথা নাই আমার সামনে আমার পেটের বুকু মরি গেছ দিয়া কইসলাম ভাত খাইতাম চাইটা এ কথা আমি বাড়ি উড়াইছি তারা তোর বারোর ঠেলায় মাকালোর বুড়ি মাকালোর বুড়ি যাই কি আমার খান জেগাত আর বাদ খাইতাম না সারা দিনে মরিয়া ইসলাম আমার একদিন না করছি তসবি ফোড়ার সময় কোনো মাত লই আইতা না আমার দ্বারে হউ কিতা হইছে শুরু করি আমার জানে আঙ্গে যাওয়ার না সহ্য হও না বড় ভাইয়ের বউ এক সময় এখান মাত্রা বার হয়
এটা তোরা সহ্য ধৈর্য রাখা লাগে। সহ্য যে ধরতাম আমি, সহ্য ধরার মতন কিছু মাতন নেই তাই তাই নো আসই নো। তুমি কম টাকা রুজি করার, তুমি সংসারও ঠিক মতো চালাইতে পারায় না, পয়সা ভেবিলে সব তো চালাই রা। ইটা কুসা গাছে মাথুনিয়া কোন বেটি বালা তার তুমি বসাই, ইটা উনিয়া ফায়দা নাই, দিল বালা যার দুনিয়া বালা তার। তার বাদে আর একটা কথা মনতাই নি, ফিরিস্তা সাবাল শাশি শাশি ডাকি আই আমার জান পরাণ দিয়া উড়ো কাহ উঠি যায়, কারণ এগুলোর লগে তো আমি বাধা আচরণ করতাম পারি না। ওগুরে পর্যন্ত আমার দ্বারা ব্যস্ত দিন না বড় বাপ বিয়ে, বুঝছো নি? তুমি যে সহ্য করতাম ভাই শুনো আমার কথা, ধৈর্য দাঁড়ির লগে আল্লাহ সব সময় আছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন ধৈর্য দাঁড়ির লগেই থাকে, থান যা ফারেন হৌকা, আর তুমি ধৈর্য ধরতে থাকো। এর মায় যে বাবি এখন তুমি বুঝলে দুই টাকা রুজি করো, বুঝছো নি? দুই টাকা দিয়া আমি বললে বেশি সুস্নি বাজি করি, তুমি যেগুন রুজি করো। বাই তো নিজর বাই তোমার, আমরার বালা ফরর ফুরি, বাই যখন নিজর বাই, বাইয়ে তো তোমার দোকান বুঝতে, বাইয়েও বাবির কথা খাম দিয়া যেটা হয় নটাও শুনো, বুঝছো নি? শুনো তারা 2000 টাকা আর আমার 2 টাকা, এরপরেও আমার 2 টাকার মাঝে আল্লাহ পাক রাব্বুল আলামিন যে বরকত দিছেন কি বরকত তারা পাইতা নাই, বুঝছো নাকি? তা হয়েছে এখান তো তুমি আর আমি বুঝলাম, কিন্তু বাবি আর ভাইয়ে তো বুঝরা না। আচ্ছা শুনো, ইতা মাত মাতিয়া সবসময় মাথা ঘামাই লাভ নাই, এখন তুমিও নমাজের টাইম হয়েছে, নমাজও যাও, আমারও নমাজ পড়ানোর সময় হয়েছে, আমিও যাই, বুঝছো নি? আচ্ছা তো তুমি বউ এক কাপ চা লইয়া আমি। আচ্ছা তো জলদি আনিলাম, আমার নমাজের টাইম হয়েছে। আল্লাহ আমার ভাই আর বাবিরে তুমি সঠিক বুঝদান করো ইয়া রাব্বুল আলামিন। ওখান পয়সা করি তো আল্লাহ দে তো দেব, আল্লাহ দিছে ও দুগো দোকান তো পাইন গেল আর কি, চাইছিলাম যদি আল্লাহর হুকুম ওই দোকান তো বানাই দিতাম তো খুব ভালো হইল নে, আর বউ দোকান তার তুলে থাকলাম না, এখন আর গরুর বানানি দরকার নাই, দিলা আছে ওনা তাও কত সুন্দর হইব, আর আমি একটু থাকতাম বাবু, কত কষ্টে থাকলাম দেখায় না, এখন আর দরকার নাই, আমার একটা ভবিষ্যৎ আছে, এরপরে দেখা যাইব, তোমার একটা ক্রিমিনালি বুদ্ধি সব সময় মাথার মাঝে থাকে, সরি কইলে নাও হয়ে যায় কেমন থাকলামে আরামে, তানোর দেরি একটা থাকে তোমার রিপোর্ট আইসে রে পুত
কমরে বাবা হাড্ডি ভেঙে গেছে, ডাক্তারে কইছে প্রায় 50,000 টাকা লাগবো। আমি টাকা কই পাইতাম রে বাবা, আমি টাকা কই পাইতাম বাবা? মাস ফুললে আমি 5,000 টাকা পাই মুই কান্ত, তুমি জান ভাই আমি সকলটি দিলেই মনে, আর ভাই সাব রেখো বাকি গুণ তাই দিলে। এছাড়া তো আমার আর কিছু করার নাই রে বাবা। আচ্ছা রে বাবা, অভূত তুমি বুদ্ধি ঘুরা পাওয়া যা দিলা রে, অভূত তুমি চলবে কিলা রে বাবা। বাবা তুমি কেন লাই কোনো চিন্তা করিও না, আল্লাহ দিব নেবা আমারে, তুমি দোয়া করলে আমার সব হইব না, এখান লাগে আমি চিন্তা করি না। আচ্ছা রে বাবা, আল্লাহর হাওলা। ও বাবা ওই যে তোমার বলো ভাই, এ কিছু আগবিজ আগবিজ করার রে বাবা, তুমি কি মানে 5,000 টাকা দিলেই নাই, 50,000 টাকা লাগে, এখনো দিলেই বুঝি রে বাবা বাকি সব পয়সা। ও বাবা তুমি এটা কি দেখো, তাই নত টাকা রুজি করদা, আমি বেতন ভাই হওয়ার টাকা আমি তো কইলাম রে বাবা, আমি জীবন ভাই হলটি উঠলিম, এখন বাফর অসুখের সময় যদি 2 টাকা খরচ করি না তো এটা টাকা দি কিতা করতা উচ্চি রে বাবা। তাহলে মুড়া মুড়ি দেখি আর তুমি ঘুরু ঘুয়া কই রে বাবা রে, যার তার তো ভবিষ্যৎ আছে না রে বাবা। বুঝি আর দে বাবা বুঝি আর, আমি বলতেও বুঝি আর। ও বাবা ও আরো কথা তোমারে কইতাম আমি ভুলি গেছিলাম, ও আমরা মসজিদ মহল্লার লন্ডন ইয়াজনে কইছিল আমারে কিছু টাকা দিবা তোমার অসুখের কথা মারছিলাম, তো এগুন আমি দিমু আর একজনের তাপ জাতি করছিলাম দিবা বুঝছেন, তাই নো কইছেন টাকা তোলা দিবা তোমার অসুখ নিয়ে, তখন তো এগুন মিলে আরে বাব্বা যতই আনি আমি এগুন আনিয়ে তোমার লাগি দিন, তুমি যদি দুনিয়াত না আতা করো বাব্বা তো আমি বাঁচিয়ে কিতা করতাম। আলহামদুলিল্লাহ আল্লাহ দোয়া করি রে বাবা, আমি যাই গিয়ে মসজিদ বুঝছো থাকো তুমি, আচ্ছা যাও আচ্ছা থাকো আমি আই নমাজান করে আই বাবা আমি কোনোরকম টাইনা টুনিয়া 5-7,000 টাকা মিলাইছি, এখন বাদ বাকি তুমি কুলাও রা। 5-7,000 টাকা মিলাই বড় এক কাম করছো, নেক কামাইছো, গরু লবণ মরিচ পেঁয়াজ লই দিয়ে একটু জেট সকলটা আমি খরচ করাম, কয় টাকা দিরা ফ্যামিলি অতরো ফ্যামিলি? ও ভাই সাহ বুঝছি দেরায় তো কেন আমি না করি না দিলে আমি কেন যদি তুমি বুঝরায় ও যে নে আমার ফুয়ায় গু বড় তারে আমি ইংলিশ মিডিয়ামও পড়াইতাম হইব, ই টাকা কিন্তু পর্যন্ত নাই, এখন আব্বার লাগে আরো টাকা 50,000, ইও তো টাকা আমি করছো পাতি কই রে এদিন আমি কই থাকি তুই কইতাম। আমি তোরে ভাই একবারে লাটলম্পুর কোনো রুজু করাম না, আমিও চাকরি করাম মাস শেষে একটা বেতন পাই মাত্র, ওখানে আমি যা বাড়ি দিব নে, আর তুইও যখন 5-7,000 টাকা মিলাইছ দেখুন সরকারি কোনো মেডিকেল নিয়ে আব্বার চিকিৎসা করাই যায়, আর আমার ভুয়ারে ভর্তি করাইতাম হইব কিন্ডার গার্ডেন স্কুলও, কারণ হইলো ইংলিশ মিডিয়ামও পড়াই না যদি ফুয়াইগু মানুষ হইতে হইব বুঝছেন, ফুয়াইগু বড় বুঝলাই না রে ভাই বুঝলাই না, তুমি বাফ কি জিনিস, বাফ খুঁইলে বুঝবাই বাফ কি দোন আসলা বুঝবাই ভাই, তুমি অন্য বুঝবাই বাফ থাকে তোমার ফুয়া ভর্তি করাটা বড় হয়ে গেল। আব্বা অসুস্থ এখন হে কইছে 5-7,000 টাকা মুক্তি দিতে পারবো, ডাক্তারে কইছে 50-60,000 টাকা যাইব বুঝছো, কখন কিটা করা যায় পৌঁছায়
এখন এত টাকা লাগে, এখন তাই 5-7 হাজার টাকা দিয়া কি তৈরি টাকা লাগে 50-60 হাজার, তা তাই দুকা টাকা 25 হাজার, আর আমরা 25 হাজার দিয়া তাহলে ডাক্তার মারা দিই। ইখান তোমার চিন্তা করি আইব নি, আমরা তো বাচ্চা এগুলো আছে, এগুলো তো মানুষ মানানি লাগবো, এগুলো তো নিয়াবর্তি করা লাগবো, এখানে তাকিয়া তো ছেলেরা মানুষ হইত নাই, টাউনে বিয়া টাকা লাগবো তার লইয়া। তুমি কেন কইছো কান বন্ধ না, কারণ হইলে এটা তাইতে মানুষ বানানি তা বাচ্চা তো খুবই কঠিন, টাউনে বন্ধরে না গেলে হইত নাই, কিন্তু আব্বার তো চিকিৎসা করা নিলাম। ও তো আমি কইলাম, হে দেখ দন 25 হাজার আর তুমি দাও 25 হাজার, বিয়া টান্ডে নিয়া চিকিৎসা কর। কই গেলা তুমি, এক গ্লাস পানি লই আও সে ভাই আমার লাগি। পানি উড়েন বড় ঠান্ডা। হ্যাঁরে শুন, আব্বার তো শরীর ভালো না, ডাক্তারও বলছে নিয়ে বাক্কা টেখা লাগবে, এখন কোনো ব্যবস্থা করলাই নি তুমি। আমি আর কি তা করবো, আমি বেতন যেগুন ফাইম কোন পয়সা ওটাইন দিম, তাইন বাকি ব্যবস্থা করিয়া তাইন কেন কুলেই বানে। তুমি জেলা মনে করবাই নানি, পয়সার উপরে ভরসা করিয়া ফায়দা নাই বুঝছো নি, তুমি দেখো বেতনের টেকা বাদেও নি যাই বাম কোনো জায়গা থাকে আরো তো কিছু টেকা ম্যানেজ করতে পারো। আচ্ছা এটা জিলা যেটা করি করবো নে, তুমি তো তা বুঝিয়া ফায়দা নাই। ফায়দা তো নাই হইলাই ঠিক আছে, যেমনে পাল্লা হয় অমনেও করো, আগবাটে করিও। আমি তো যা বাড়ির ব্যবস্থা করছি, কইছিলাম তোমার চিকিৎসার কথা, তান করা তান হওয়ারে কিন্ডার গার্ডেন ও ভর্তি করতা, এরপরে করা সরকারি মেডিকেল বলে তোমার এনে ভর্তি করতাম তুমি কোনটা খবর পাইছা রে, তাই আসলে বুঝরা না আর বাদ কোনটা কইছে না রে বা।
তার বাবির মুখের উপরে কিজাত কথা কর, এ কত বড় অমানুষ হইছে। ও ভাই সাহেব, তুমি খালি খালি দেবো আমার খালি ভুল বুঝরায়। ও দেখলাই জানি বাবিয়া কিতা কইলা তোমার কথার উপরে। আমি তো আর খারাপ কুন্দা কইছি না রেবা, আব্বা কইছে আমি খারাপ কুন্দা কইলাম নি। এ রে হুনানে ইতা ভাই সাবর খানে দি যাইতো না, তুমি না কুন্দা কইলাইলা ওখান তো তানে সুকুত করবো আর খানে হুনবা। আচ্ছা তুমি ও হুনানি, ও হুনানি হে ও কথা কই কথার বউ কথা কই, বড় ভাই হিসাবে কোনো সম্মান দিল নি দেখছো নি কত বড় দিয়া। আব্বা আমি এখান কথা কই এনো আর একখানো টাকা হইতো না, তারা সবে আমারে দুষরা, আমারে দিলাও আত্রা করি, আমি খাইলে খাইমু না খাইলে না খাইমু, তারা এটা মাত্র তার আমার আঙ্গা জানি। তুমি তো কই ছাইরাই ওটা আত্রা খাইয়া গিয়া তুমি একবারে সাঙ্গু উঠি আর কিতা করতাম তে, তোমরা যাও অবস্থা করতে আর কিতা করতাম আমি না, তুমি সংসার আগুতা হইয়া লইছো, তুমি তুমি তোমরা দুইটা হারি জীবন না সুস্থ এটা হারিও দেখাও তোমরা মাতিও না। আমার উর্তা মুর্তা দিন তার ভবিষ্যৎ আছে, তুইলা চেক করে আইলো ইলাখানা আছিল না বুঝছনি, আমার বাসুর ইলাখানা আছিল না বুঝছনি, তোমার পরামর্শ পাই আমার ভাই কইলো বুঝছ না ভাই। রে ফুন নাইলে বাবা আমার উর্তা মুর্তা দিন তার ভবিষ্যৎ আছে বুঝছনি, আমার কথা রাখা ভাই। আচ্ছা তুমি বাবা আপনি তোরে তো কত কথা কইতা আর কইতা আর বিছনাত ঘুমাইতা আর একজনের উপরে সব বই যাইতো ভদ্রতা হিকা লাগে এরাও না। আমি আর পড়তাম না তোমার ভাই বউ নিয়া থাকতাম না কইতাম না করে দিলাম আমার দিন সম্মান দিও বাবা ভাইসা, আমার তো আলাদা করিয়া দিলাম, আমি খাইলে খাইম না উপাস থাকমু, তারা তারা আলাদা থাকো তারা লাগে আমার তুমি কেন থাকিলা কইলাই রবা, বাবিয়ে কইলা কইলা বাবির লগে তুমিও কইতে আসলাই সেমনে কইলাই রবা, আগলা হইছে গিয়া এ কথা কইতাম না কিতা করতাম নিমছি গিয়ে দেখো নি কিতা করে ইতা দেখতা না, ইতা সকুত লাগতো না আমদার খানু খালি সকুত লাগবো লাগবো কিলাতে। ও ভাইসা ও তো করি বুঝাইয়া কইলাম রবা, তুমি শেষন তো বড় ভাই হইয়া বুঝলাই না রে, তখন যখন আগলা খাইতাই রবা তুমি যদি সুখী হও তা খাও রবা ভাইসা, তুমি আব্বা কিতা হও বা তুমি। ও অতদিনে আইলে উলাই নো ও আসকুতা কি আমদার আমরা আলাদা হই গেলাম রে। ও আচ্ছা তুই তোর বৌলিয়া তুই তোর খা আমি আমি যাইব উফরে দি, আমার জামাই রোজগারি, আমার জামাইরে খাবার রাস্তা ফ্যামিলি চালাইয়া দা, আমি দামও উফরে দি আর আমার জামাই বেরোজগারি একটা কইলো রুজি খাইরা আর খাইরা। ও বাবা হব কবুত তোমরা যখন মানরা না তোমরা আগলা খাইতাই যাও রে বাবা অকল আল্লাহ তোমরা সাহায্য করুকা, তোমরা আগলা খাও যা রে বুত তোমরা করো আল্লাহ তারা শান্তি করুক। আব্বা কত ভাব দেখাইস না তুই সবটা বুঝরা, তাহলে ভাব না দেখাইলে আর হইব নি, তা তো কিছু দেখাইতে হইবা। ও বাবা যাও রে বাবা যাও তুমি তোমরা করো দাও গে বাবু যাও গে রে বাবা বুঝলাই না আব্বা তুমি তোমরা করো দাও গে বাবা কুনতা কিতা।
আব্বা তোমাকে দিয়েছে, ও আব্বা তোমাকে দিয়েছে, ও ভাই সাহেব ওই জলদি বার ওর আব্বা কি দিয়েছে দেখো আর ইয়া বুঝলাম না রে বা ভাই, তোমরা বুঝলাম না।